এজন্য মুমিনের জিন্দিগির দুটো পার্ট, ইমানের দুটো অংশ। ইমানকে দুভাগ করলে এক ভাগে শকর, আরেক ভাগে সবর। একজন মুমিনের জিন্দিগি দুইয়ের থেকে বাইরে যাবে না, হয় সে সবরে থাকবে আর না হয় সে শুকুরের মধ্যে থাকবে। এর বাইরে গেলে যদি সে সবর না করে তাহলে সে হতাশাগ্রস্ত হবে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, ভাগ্যের উপরে তকদিরের উপরে অসন্তুষ্টি প্রকাশ করবে। আর যদি শুকুর না করে তাহলে সে অকৃতজ্ঞ এবং কুফরি কাজে লিপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্যই ইমানের দুটো পার্ট, একটি হলো সবরের আরেকটি হলো শুকুরের, এর এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ একজন মুমিনের জন্য নেই। সেজন্যই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। বিশ্বের সব ঘটনাপঞ্জিতে অনেক নিদর্শন রয়েছে, প্রত্যেক চরম ধৈর্যশীল এবং পরম শুকর গুজার কৃতজ্ঞ বান্দার জন্য শুক্রিয়া এবং সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের চেতনা কি, তার ভাবটা কি, তার জীবন বোধটা কি, সে সুখ পেলে কেমন থাকে, দুঃখ পেলে কেমন থাকে, উভয় অবস্থায় তার চেতনা কি, তার ফলাফল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর একটি হাদিসে বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের জন্য আমার বিস্ময় হয়, আশ্চর্য বোধ হয়, ইন্না আমরাহু কুল্লাহু খাইরুল্লাহ, তার জীবনের যা কিছু তার সামনে আসে সবই তার জন্য কল্যাণকর, তার জন্য ভালো। ইন আসাবাতু সাররা ও শাকর ফাকানা খায়রাল্লাহ, যদি সে স্বাচ্ছন্দ্য পায়, শান্তি পায়, সম্পদ পায়, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আর শুকরিয়া আদায় করলে নেয়ামত আরও বেড়ে যায়। আল্লাহ কসম করে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কসম করে বলছি তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি এটা বুঝো যে এই নেয়ামত আর কেউ দেয়নি, শুধু আমি দিয়েছি, অন্তর দিয়ে যদি এই বুঝটা, ভাবটা, চেতনাটা লালন করতে পারো, তোমার জীবনের সমস্ত নেয়ামত আমি দিয়েছি, আর মুখ দিয়ে যদি আমার প্রশংসা করো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই নেয়ামত দিয়েছেন, এ শান্তি দিয়েছেন, এ সাফল্য দিয়েছেন, এ নেয়ামত আমাকে দান করেছেন, তিনি দিয়েছেন, মুখ দিয়ে যদি তার প্রশংসা করো, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, দেহ শরীরটি দিয়ে যদি আল্লাহর হুকুমগুলো পালন করো, তার আনুগত্য দাসত্ব করো, তিন দিক থেকে যদি এভাবে শুকরিয়া আদায় করো, অন্তর দিয়ে স্বীকার করা যে এই নেয়ামত আল্লাহ দিয়েছেন, মুখ দিয়ে প্রশংসা করা যে এই নেয়ামত আল্লাহ দিয়েছেন, সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার হুকুম আহকাম পালন করা, তুমি যখন এত অবদান আমাকে দিলে, এর দাবি হলো আমি তোমারই দাসত্ব করব। এভাবে যদি শুকরিয়া আদায় করো, আমি কসম করে বলছি নেয়ামত শুধু বাড়িয়েই দেব, বাড়িয়েই দেব, লাযীদান্নাকুম, আমার কসম করে বলছি অবশ্যই আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মক্কী ইবনে ইব্রাহিম বলছেন, আমরা ইবনে জুরাইজের সামনে বসা, তিনি হাদিস পড়াচ্ছেন, এ সময় ফকির আসলো, ফকির এসে হাত পাতল, তখন ইবনে জুরাইজ বললেন, তার যেই সহকারী ছিল তাকে বললেন, ওকে একটি দিনার দিয়ে দাও, স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, এই যুগে ডলারের চেয়ে অনেক বড় মূল্যবান স্বর্ণ মুদ্রা। তার ট্রেজারার বলল, আমার কাছে তো আছেই একটা মাত্র স্বর্ণ মুদ্রা,
এটা যদি দিয়ে দেই তাহলে আপনি আপনার পরিবার আজকে অভুক্ত থাকবেন, ক্ষুধার্ত থাকবেন। ইবনে জুরাইজ রেগে গিয়ে বললেন, তোমাকে বলেছি দিয়ে দাও, কথা বলছো কেন, এটা দিয়ে দাও। স্বর্ণ মুদ্রাটি এনে ফকিরকে দিয়ে দিল, তার খাজানায় আজকে আর কিছু নেই, ভাণ্ডার খালি। কিছুক্ষণ পরে ইবনে জুরাইজের কাছে একজন লোক আসলো একটা থলি নিয়ে, বলল আপনার এক বন্ধু আপনাকে উপহার পাঠিয়েছেন, এখানে আছে 51 স্বর্ণমুদ্রা। ইবনে জুরাইজ এটা গুনে তার ট্রেজারারকে বললেন, এই নাও 51 স্বর্ণমুদ্রা, একটা যে বেজোড় এটা তোমারটা, আল্লাহ তোমাকে ফেরত দিলেন, আর পুরস্কার স্বরূপ আরও 50 বাড়তে দিলেন। লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি এটা বুঝো নেয়ামত আমি দিয়েছি, শুক্রিয়া আদায় করো যদি, অবশ্যই আমি বাড়িয়ে দেব তোমাকে। প্রিয় ভাইয়েরা, মুমিনের কাজ হল হয় শুক্রিয়া আদায় করা, আর না হয় সবর পালন করা। আল